মানুষের জীবনে কত গল্পই তো থাকে, হাসি কান্নার গল্প, ভালোবাসার গল্প, কারো গল্প যেন রূপকথা। লিওনেল মেসির গল্পটা কেমন? বুয়েনস আয়ার্স থেকে ফুটবলার, শুধুই কি ফুটবলার, কিছু ক্ষেত্রে রূপকথার গল্পের থেকেও বড় রূপকথা তৈরি করেছেন লিওনেল মেসি। মেসি এমনই, ব্রাজিলেও তার ভক্ত আছে। মেসিকে ধারণ করা বা ভালোবাসা সে তো ছবিতেই স্পষ্ট। বছর চারেক আগে এল ক্লাসিকোতে শেষ মুহূর্তের করা গোলের পর মেসির উদযাপনটা নিজের জীবনের সাথে সত্তার মাঝে মিলিয়ে দেওয়া সে তো সহজ কাজ না। ওই ট্যাটুর পাশে মেসির অটোগ্রাফ প্রমাণ করে লিও ভালোবাসার মান রাখতে জানেন। ওটা সব শেষ, আফগানিস্তানের শিশু মুর্তাজা হামাদিকে মনে আছে? মেসি ভক্ত মুর্তাজার ইচ্ছে ছিল মেসির জার্সি পরবে। অর্থের অভাবে মেসি লেখা জার্সিটা যখন হীরের চেয়েও মূল্যবান, পলিথিন দিয়েই আক্ষেপ মিটিয়েছিলেন মুর্তাজা। ভালোবাসার ওই বার্তা মেসি পর্যন্ত পৌঁছাতে বাধা মানেনি, কারণ ভালোবাসা বাধা মানে নাকি। মুর্তাজার জন্য উপহার পাঠিয়েছিলেন জার্সি, হীরের টুকরোর এক খণ্ড ছোট্ট মুর্তাজার কাছে কোহিনুরের চেয়েও মূল্যবান হয়েছিল। কাতারে মেসির দেখা পেয়েছিলেন যেদিন। এই মেসি মানুষ, আবেগে মিশেলে, রক্ত মাংসে তৈরি, আমাদেরই একজন। এই মেসি প্রতিবাদী, ভালোবাসার মতো প্রতিবাদও করতে জানেন। ফিলিস্তিনের উপর নির্যাতনের কারণে ইসরায়েলের বিপক্ষে তিনি ম্যাচ খেলেন না। এই মেসি দুনিয়াকে দেখিয়ে দেন, চাইলেই প্রতিবাদ করা যায়। এই মেসি আপনার আমার মতোই ভাবেন, তাই তো তিনি আমাদেরও মতন প্রতিবাদী, যে ভালোবাসতেও জানে। আকাশ নিয়ে এলো এন্টারটেইনমেন্টে ভরপুর মাসিক প্যাকেজ আকাশ লাইট প্লাস। আছে স্টার জলসা, জি বাংলা সহ দেশি বিদেশি জনপ্রিয় সব চ্যানেল। আকাশ লাইট প্লাস 26টিরও বেশি এইচডি চ্যানেল সহ মোট 90টি চ্যানেল, মাসে মাত্র 300 টাকায়। মেসি তো ভালোবাসতে শিখেছেন সেই ছোট্ট বেলাতেই। ভালোবাসা কি বোঝার আগেই খেলার সঙ্গী আন্তেনেল্লা রকুজ্জোকে ভালোবেসেছিলেন। সেই রকুজ্জো ছেড়েও গিয়েছিলেন একবার, মেসির ভালোবাসাই তাকে ফিরে আসতে বাধ্য করেছে। ওই যে রক্ত মাংসের মানুষ বলেই তো। তারপরও প্রশ্ন জাগে, ফুটবলার মেসি সত্যিই মানুষ তো? নইলে অমন করে কে ফ্রিকিক নেয়? ফুটবলের মোহে ফেলে আটজনকে জাদুটোনা করে যে গোল করতে পারে তাকে মানুষ ভাবা কার সাধ্য, ভাবা যায় নাকি? কেউ কেউ তো এলিয়েন ভাবেন, আপনি ভাবলেও দোষ হবে না। সবুজ ঘাসে মেসির ফুটবল নিয়ে ভিনসেন্ট ভ্যান গককে ছবি আঁকতে বললে সেটা কেমন হতো? অথবা ঝুম বৃষ্টির দিনে প্রেমিকার হাতের একটা টিউলিপ কি মেসির ফুটবল সৌন্দর্যকে ছাপিয়ে যেতে পারে? যদি না পারে তাহলেই তো আপনি প্রেমিক, আপনার প্রেমের নাম ফুটবল আর প্রেমিকা লিওনেল মেসি। কেক না কেটেও জন্মদিন পালন করা যায়, মোমবাতিতে ফুনা দিয়েও বলা যায় শুভ জন্মদিন। চাইলে মেসিকেও জন্মদিনের শুভেচ্ছা জানানো যায়, কারণ তিনি তো আমাদেরও একজন। আফনান পিয়াল, অলরাউন্ডার।